আমি তো সবসময় বলি ওয়াহাবিদের মধ্যে কোনো আহলে আলম দিনদার আলেম নাই। আপনারা কি আশ্চর্য হইতেছেন? ওয়াহাবিদের মধ্যে না আছে কোনো দিনদার মানুষ, না আছে কোনো আহলে আলম যোগ্য আলেম। যদি থাকতো তাদের মুখ দিয়ে এই কথা বের হতো না যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পর নবী হয়েছেন, এর পূর্বে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন না, বড় সমাতে মিশা কথা আসছো লগান। এটা থাক কইল বদ্দা, আমার ভাই তোমার ভাই, এটার বাপ হইল এটার বদ্দা, আমার ভাই তোমার ভাই, এটার মামু হইল আমার ভাই তোমার ভাই, এমন চিল্লা 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 বোধে কালুঘাটের ব্রিজে রুগুলো শোনা যাবে। আর এই ওহাবিরা যে আমার রসুলের বিরুদ্ধে বলে, নাউজুবিল্লাহ শব্দ হয় নাই। আমার রসুল 40 বছরের পর নবী হননি, যারা এই কথা বলে তাদের ঈমান আকীদা শুদ্ধ নাই, নামাজ রোজা বেকার, হজ যাকাত বেকার, দাড়ি টুপি বেকার, ধর্মকর্ম বেকার, আবা কাবা যুবা দস্তা সবই বৃথা। কেন? আল্লাহ বলছেন, মাহবুব আপনি বলুন, কুল কুল মা কুনতু বিদআম মিনার রুসুল। মাহবুব আপ বাতা দিজিয়ে কে মাই কুই নয়া রসুল নিউ। আপনি বলুন আমি কোন নতুন রসুল নই। আমি কি এই দরবারে নতুন বক্তা? না। আমি কি এই দরবারে নতুন বক্তা? উনি কি নতুন মাইজবেন্ডারি? ওনার বাবা মাইজবেন্ডারি, ওনার দাদার পিসাই মাইজবেন্ডারি, সব তো একই, ঠিক না? আমার রসুল বলতেছেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, মাহবুব আপনি বলে দিন, কুল মা কুনতু বিদআম মিনার রসুল। মাহবুব আপনি বলুন আমি কোনো নতুন রসুল নই। আমি কোনো নতুন রসুল নই, নতুন রসুল নই, নই মানে পুরাতন রসুল। কখন থেকে রসুল? পুরাতন মানে কতদিনের পুরাতন? আমি পুরাতন হইলে 20 বছর হয়েছে, 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, আমি তো আর বলতে পারবো না আমি 100 বছরের পুরাতন, সেটা বলতে পারবো? আমার রসুল যে পুরাতন, কখনকার পুরাতন? সেটা পবিত্র কোরআনের আরেক আয়াতের মধ্যে তার বিবরণ দেয়া হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়াইযা আখাযাল্লাহু মীসাকান নাবিয়্যীনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদদিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ওয়ালা আকরারতুম ওয়ালা ওয়াখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা قال فاشهدوا وانا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فاولئك هم الفاسقون سبحان الله الله ওই জগতে কোন জগতে সেটা আল্লাহ জানেন। যখন আদম সফিউল্লাহ হননি, মা হাওয়া হননি, জন্নত হয়নি, দুজক হয়নি, আসমান হয়নি, জমিন হয়নি, আরশ কুরসি হয়নি, তখন কোন জগতে কোথায় বলতেছেন আল্লাহ, সেটা আল্লাহ জানেন, আল্লাহর রসুল জানেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে একত্রিত করে হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের সমন্বয়ে একটা মাহফিল অনুষ্ঠিত হলো। সেই মাহফিলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করে দেন, এটা আয়াতে মিসাক বলা হলো। অঙ্গীকার গ্রহণ করতে যান, হে আমার নবী রসুলগণ, তোমাদেরকে যখন নবুয়ত দেয়া হবে, কিতাব দেয়া হবে, তোমাদের শরীয়ত চলমান থাকবে, এমনি সময় যদি আমার মাহবুব, আমার সম্মানিত রসুল, শ্রেষ্ঠ রসুল তোমাদের কাছে এসে পৌঁছে তোমরা তোমাদের শরীয়ত আত্মসমর্পণ করে, তোমাদের কিতাব সারেন্ডার করে, তোমরা ওই নবীর উপর ঈমান আনবে, ওই নবীর উপর কালমা পড়বে, ওনাকে যা প্রয়োজন তা সাহায্য করবে, সুবহানাল্লাহ, আগাম ওয়াদা নিচ্ছে। শেখ হাসিনার থেকে নমিনেশন নেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেলে নৌকা প্রতীক দেবে, বুঝেন না আপনার, দেবে নৌকা মার্কার মানুষ দেন বুঝের কা, এমপিজিবি ওই নৌকো আপন দলীয় লোক লাগবে ঠিক কিনা, নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিচ্ছেন, যদি তোমাদের নবুয়ত চলাকালে তোমাদের কিতাব চলমান থাকার সময়, তোমাদের শরীয়ত যখন অবিচল থাকে, এমনি সময় যদি আমার শ্রেষ্ঠ রসুল, সম্মানিত রসুল তোমাদের কাছে এসে পৌঁছে, তোমরা আপন আপন শরীয়ত, আপন আপন কিতাব, আপন আপন নবুয়ত সারেন্ডার করে আমার রসুলের উপর ঈমান আনবে, এই কথা মানতেছ, ওয়াদা করতেছ? সবাই বললেন আল্লাহ আমরা অকপটে মেনে নিলাম। অকপটে কিয়ের মান, কিসের মানি? আমাদের থেকে যখন কি হয়েছ, দিয়ে স্বহস্তে দস্তখত করে, স্বহস্তে দস্তখত দিয়াছ গুলামির খত, আলস্তু বেরব্বিকুম শরণ নিয়ে আছে, আলু বালা বলেছিলে এখন কেন পাশরিলে, জোবান বন্দি দিতে গেলে টেকবি বিফেছে, গোসুল আজম মাইজমান নারী স্কুল কইলাছে, সুবহানাল্লাহ, আমাদের থেকে যখন আল্লাহ ওয়াদা নিয়েছিলেন আলস্তু বেরব্বিকুম, আমি তোমাদের রব নই, তখন আমরা কি বলে হ্যাঁ 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 বলেছিলাম, হ্যাঁ কথার মধ্যে, হ্যাঁ কথার মধ্যে ফাঁক আছে, হাঁর মধ্যে কি আছে, ফাঁক আছে, আমার রসুলের থেকে যখন ওয়াদা, রসুলের বিষয়ে যখন ওয়াদা নিয়েছিলেন তখন আল্লাহ বলতেন কালু আকরারতুম ওয়া আখাজতুম আলা যালিকুম ইসরি, এই কথার উপর তোমরা আমার সাথে পাক্কা ওয়াদা করতেছ, স্বীকৃতি দিচ্ছ, সবাই কালু আকরার না, সবাই বললেন আমরা অকপটে মেনে নিলাম, এই জন্য আমার রসুলের একটা উপাধি আছে নবীউল আম্বিয়া, নবীদের নবী, নবীদের নবী, মূসা আলাইহিস সালাম নবী, মূসা আলাইহিস সালামের নবী কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নবী, ওনার নবী কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম সফিউল্লাহ নবী, ওনার নবী কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদমের পুত্র তিনি, আদমেরই আগে, ডিম চিনেন, ডিম ডিম চিনেন নি, ডিম নচিনেন ডিম চিনেন, মুরগি চিনেন, ডিম আগে না মুরগি আগে, কঠিন প্রশ্ন,
ডিম কোনখান থেকে, মুরগির থেকে, মুরগি কোনখান থেকে, ডিমের থেকে, ডিম কোনখান থেকে, এটা বলতে বলতে কিয়ামত শেষ হয়ে যাবে, উত্তর শেষ হবে না, ঠিক কিনা? তু আসলে দিগার হার চে মৌজুদ শুদ ফরে বিশ্বকবি বুলবুল সিরাজ হযরতে খাজা মুসলিহউদ্দিন সাআদী সিরাজী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সৃষ্টির মূল, আপনি না হলে আরশ হতো না, কুরসি হতো না, জান্নাত হতো না, দুজক হতো না, আদম হতো না। খাসায়েসে কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি রাওয়ায়েত আনেছেন, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতু আদমা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না হলে আমি আদম বানাইতাম না, বেহেশত দুজক বানাইতাম না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, যখন কোন নবীকে নবুয়ত দেয়া হয়নি, কোন রসুলকে রসুল বানানো হয়নি, তখন থেকে আমার রসুল নবী ছিলেন, রসুল ছিলেন। সুবহানাল্লাহ, এই কথা বিশ্বাস করা প্রত্যেক কলমা পড়ুয়া লোকের উপর ফরজ। বলে 40 বছর পর নবী হয়েছে, নবী কখন হয় সেটা তো কোরআনে পাকের মধ্যে বর্ণনা আছে। হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন? ওনার বাবা নাই, বাবা আছে? কার থেকে হয়েছে? মার থেকে। মার থেকে কেমনে হয়েছে? কাপড়ের আসলে, কাপড়ের কোনায়, মার কাপড়ের কোনায় হযরতে রুহুল আমিন জিবরাইল নাম ফুক দিয়েছে, ফানির মধ্যে ফুক দিলে ফানি পরা দিয়ে কাজ হয় না, কেমনে হয়? এটা কোনখান থেকে এসেছে? পবিত্র কোরআনে আল্লাহ তো এমনি সন্তান দিতে পারে, আবার জিবরাইলে ফুক দেওয়ার দরকার ছিল? ফান ফাকনা ফিহা মিন রুহিনা, জিব্রাইল ইসলাম কাপড়ের কোনায় ফুক দিয়েছে, ঈসা আলাইহিস সালামের ফ্যাটের মধ্যে আসার ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ, দুনিয়াতে আসলেন 3 দিন হলো মাত্র, এক রওয়ায়েতে 3 দিন, এক রওয়ায়েতে 4.5 দিন, আর এক বর্ণনা মতে 40 দিন। এলাকার লোকেরা মরিয়াম, তুমি মসজিদে বাইতুল মুকাদ্দাসে থাকতে এই কাজ করেছো? কি কাজ করেছো তুমি? তোমার সাথে, তোমার তো বিয়ে হয় নাই, এই সন্তান কোন গান থেকে, ছেলে কোন গান থেকে পেলা? বলবে না লোকে? লোকে এগুলো বলা বলি করতেছে। আল্লাহ বলছেন, মরিয়াম মুখে কিছু বলবে না, চুপ। কি বলবে? হাতে ইশারা দাও, ছেলের কাছে জিজ্ঞেস করতে বলো, এ ছেলের কাছে জিজ্ঞেস করতে বলো। আল্লাহ যখন সেটা নির্দেশ দিলেন, মরিয়াম আলাইহিস সালাম ফাশারাত ইলাইহি, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, ক্বালা ইন্নি আব্দুল্লাহি আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরতে মরিয়াম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন, ইশারা করলেন, এ লোকেরা, আমার পাড়া বসিরা, এই সন্তানের কাছে জিজ্ঞেস করো সন্তান কোনখান থেকে এসেছে। তারা বলল, ওয়ালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তুলনার শিশু, কোলের শিশু, এই শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? তারা প্রশ্ন করল, কথা কিভাবে বলল? কিন্তু আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম উত্তর দিতে লাগলেন, আমার আম্মা বলতে হবে না, আমি বলতেছি, শুনাম, ওয়ালা ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা।
এ দুনিয়ার মানুষ জেনে রাখো আমি আল্লাহর বান্দা, আল্লাহ পাক সুবহানাল্লাহ আমাকে আসমানে কিতাব দান করেছেন, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিনের নবজাতক নবী, আর আমার রসুল 40 বছর পর নবী। এরা কি কোরআন বুঝে? এরা কি হাদিস বুঝে? এরা কি ইসলাম বুঝে? আমি এই জন্য বলছিলাম, কুকুর একটা পায়খানা টাঙ্গিতে পড়ে গেছে, কুকুর তো জমজমের পানিতে পড়লে না পাক, জমজমের পানিতে পড়লে কুকুর না পাক হবে নি, কুকুর তো বিচে গেলে না পাক, কর্ণফুলিতে পড়লেও না পাক, লাল দিঘির লাল দিঘির পানিতে পড়লেও না পাক। এখন পড়ছে কোথায়? পায়খানার টাঙ্গিতে। কি হয়েছে? আরো বেশি না পাক হয়েছে, ঠিক কি না? এমনি তো ওহাবি ইমান নাই, আরো 40 বছরের আগে নবী ছিল না বলার কারণে পায়খানার টাঙ্গিতে পড়ে গেছে, ঠিক কি না? কখন রসুল? যখন আদম হয়নি, যখন ঈসা হয়নি, যখন নূহ হয়নি। আমি সালাতুনিয়া পড়ার সময় যে শেয়ারগুলো পড়েছিলাম সেখানে সব প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। ইজা কুনতা নবিয়ান আইনা আদম ওয়াইনাল আরশুল কুরসি কবিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন নবী ছিলেন তখন আদম কোথায় ছিল, আরশু কোথায় ছিল, কুরসি কোথায় ছিল? সুবহানাল্লাহ, যখন আরশু কুরসি ছিল না, যখন আদম সফিউল্লাহ ছিল না, এ আসমান জমিন ছিল না, তখনও আমি নবী ছিলাম, সুবহানাল্লাহ। এটা তো দুনিয়াতে আসার পরের কথা। হযরতে জকরিয়া আলাইহিস সালামের বয়স দেরি হয়ে যান, এখন ইবে যার গুজে মানুষ আর দেখি রাখিয়ে দি, ইবে কনফাসত বাজ্য করি না ভাই, এইগুলো বলা আমাদের ইমানি দায়িত্ব, এইগুলো না বললে কেয়ামতের ময়দানে আমাদের নেজাত হবে না। আল্লাহ রসুল যদি প্রশ্ন করেন এইভাবে বেয়াদবি করেছিল তোমার নীরব থাকলে কেন, জবাব আছে? জাহান্নাম ছাড়া অন্য কোন পথ নাই। নিজেকে রক্ষা করার স্বার্থে এই কুকুর পায়খানা টাঙ্গিতে পড়েছে সেটা বলতে বাধ্য হলাম, ঠিক কি না? হযরত জকরিয়া আলাইহিস সালাম বয়স 120 বছর, বুড়া হয়ে গেছে, জীবনে ছেলে মেয়ে হয় নাই। আচ্ছা বড় সার বাবার মত আছে নি, বড় সার বাপ তার আশা আছে সন্তান হবে, সন্তান হবে, আল্লাহ দিতে পারেন, আল্লাহ দেবেন, এই আশায় আশায় 120 বছর পার হয়ে গেল, ওনার স্ত্রীর বয়স হয়ে গেল 99 বছর, কিন্তু এখনো হাল ছাড়ে না। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ দোয়া শোনার তো তুমি একমাত্র ক্ষমতাবান, আমাকে একটা পুত্র পবিত্র সন্তান দেন না, সুবহানাল্লাহ, বুঝিয়ে আল্লাহ সারের বুঝিয়ে বুড়া চড়তা নেই, বুড়া জকরিয়া আলাইহিস সালাম চড়তা নেই, আল্লাহ তাব্বিহি কেনে লাগা কে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, মুঝকো এক পাকিজা ফরজন দিজিয়ে। দোয়া করলেন কোন কানে, হযরত মরিয়ম আলাইহিস সালামকে সামনে নিয়ে, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওলি, ওলিকে সামনে নিয়ে দোয়া করলেন সন্তানের জন্য। 120 বছরের বুড়া, 100 বছর বয়সের বুড়ি, 100 বছর বয়সের বুড়ি, এই বুড়ির থেকে এই বুড়া সন্তান আশা করতেছে, হাল ছাড়ছে না। এই দোয়া করে মসজিদে বাইতুল মুকদ্দাসের মেহরাবে গিয়ে নিয়ত করলেন, আল্লাহু আকবার,
নিয়ত করার সাথে সাথে ফেরেশতা ডাক দিল, ফানাদাতুল মালায়েকাতু হুয়া ইউসাল্লি কায়মুন ফিল হুয়া কায়মুন ইউসাল্লি ফিল মিহরাবে ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দাকান বিকালমাতিন মুসাইয়্যিদাও ওয়া হুযুরাও ওয়া নবিয়্যাম মিনাস সালিহীন। যকরিয়া, তুমি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছ, নামাজ শুরু করে দিয়েছ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য শুভ সংবাদ দিয়েছেন, তোমাকে একটা সন্তান দেবে, সেই পুত্রের নাম হলো ইয়াহইয়া, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। সাইয়্যাদাও ওয়া হুসুরাও ওয়া নবিয়্যাম মিনাস সালিহীন। ওনার গুণাবলী বললেন, তার মধ্যে একটা বললেন কি, উনি নবী। সুবহানাল্লাহ, এখনো মারফেড়ে আসেনি সন্তান, বাবার সাথে মায়ের মিলন হয়নি, এখনো বাবা নামাজ পড়তেছেন, এখনো আম্মাজানের কাছেও যাননি, আল্লাহ তখনও হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে নবী বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, যেখানে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে মায়ের গর্ভে আসার পূর্বে এখনো বাবার পিঠে রয়ে গেছে। করিল ইসলাম, আল্লাহ আল্লাহ, আল্লাহ আমার সন্তান কিভাবে হবে, আমি তো বুড়া হয়ে গেছি, আমার বিবি পাতা হয়ে গেছে, অকাত বালাগানিয়াল কিবরু আমরাতি আকের কোন আবযোগ্য নাই, আয় বানায় বানায় কই বলে বুঝিলে আবার। আল্লাহ আমার থেকে সন্তান হবে কি করে, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার জীবন যৌবন সব শেষ, আমার বিবি বাজা হয়ে গেছে, 99 বছর বয়স, 99 বছর বুড়ির থেকে সন্তান হবে নি। আল্লাহ বলছেন, জাকারিয়া দেনওয়ালা তো আমি, সুবহানাল্লাহ বলেন, তুমি তিনটা রোজা রাখো, আল্লাহ তুকাল্লে মান্নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান, তখনকার সময় রোজা রাখলে কথা বলতে পারতো না, আমাদের রোজা সহজ, চাল কি দর, ডাল কি দর, মাছ কি দর, গোস্ত কি দর, সবগুলো বললেও রোজা ভাঙে না, কিন্তু ওই সময় রোজা কথা বললে রোজা ভেঙে যেত। আল্লাহ বললেন, জকরিয়া রোজা থাকবে, রোজা তিনটা রোজা থাকবে, মুখে কথাও বলবে না, রোজা থাকলে পুরুষত্ব উন্নীত হয়। আমাদের কিছু ব্যাককল মানুষ আছে, রোজা থাকে না কি জন্য, শরীর দুর্বল হয়ে যাবে, যে রোজা থাকলে কি হয়, শক্তি বৃদ্ধি হয়, এর প্রমাণ পবিত্র কোরআন। হযরতে জকরিয়া আলাইহিস সালামকে 120 বছরে আল্লাহ সন্তান দিতে বলতেছেন, এই কথা তো বলেননি জকরিয়া তুমি একটা বিয়ে করো, বলেছেন না, ওই 99 বছরের বুড়ি 120 বছরের বুড়া এদেরকে সন্তান দেবে কিভাবে, তিনটা রোজা রাখলে তাদের সে সন্তান হবার মতো সেই যোগ্যতা, সেই হৃষ্টপুষ্ট হওয়া, সেই শক্তি তাদের মধ্যে আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, হযরতে জকরিয়া আলাইহিস সালাম এখনো মায়ের গর্ভে আসেনি, তখনও আল্লাহ নবী বলে ঘোষণা করতেছেন পবিত্র কোরআনে। এই জন্য ইসলামের আকীদা হলো সৈয়দনা হযরতে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী রসূল দুনিয়াতে এসে নবী হননি, এটা নবুয়ত অবধারিত, তারা নবী হয়েই এসেছেন। সুবহানাল্লাহ, হ্যাঁ অনেক ওলি রিয়াজত করে ওলি হয়েছেন, এবাদত করে ওলি হয়েছেন,
অনেক ওলি এমন আছেন তারা মায়ের গর্ভ থেকে নবী হয়ে এসেছেন, সুবহানাল্লাহ, ওলি হয়ে এসেছেন। যেমন গৌস পাক, শেখ আব্দুল কাজী রাহিমাহুল্লাহ, আরো অনেকেই আছেন। এই যে ফারুকী দরবার শরীফের, খাইরিয়া দরবার শরীফের বুজুর্গ এসেছেন, ওনাদের সিলসিলার মহান হাস্তি ইমামে রাব্বানী কৈয়ুমে জামানি হযরতে শেখ আহমদ সিরহিন্দি ফারুকী রহমতুল্লাহ আলাই মার গর্ব থেকে ওলি হয়ে এসেছেন, সুবহানাল্লাহ। এরকম অনেক কথা আছে। এই আকিদা রাখতে হবে সমস্ত নবী রসুলগণ দুনিয়া থেকে আসার সময় নবী হয়েছেন, কিন্তু নবুয়ত প্রকাশের জন্য পার্থিব নিয়ম মোতাবেক কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। আমি আসার সাথে সাথে আমাকে মাইক দেয় না, তো আপনি যদি মনে করেন যে আমি মাইক পাওয়ার পর বক্তা হয়েছি, না, আমি বক্তা হিসেবে এসেছি। মাইক দেওয়ার পর আমি বক্তা হইনি, আমি বক্তা হয়ে এসেছি। সমস্ত নবী রসুলগণ নবী হয়ে এসেছেন, সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তিতে আমার রসুল ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে আমার রসুল ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন কোথায় আমার রসুলের রজায়ে পাকের সামনে দাঁড়িয়ে খুচিতাতুন নোমানের মধ্যে, ইয়া রসুলাল্লাহ, আপনার শান, আপনার নবুয়ত, আপনার জালালতে কদর কে বুঝবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেননি আল্লাহ আমাকে রক্ষা করুন, কি বলছিলেন? অবেকাল খলিল দা ফাদাত নারুহু, অবেকাল খলিল দা ফাদাত নারুহু বারদা ওয়া কদ খামদাত বেনুরি সানাকাল সালা দুনিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমার ভিতর তো তোমার মাহবুবের আমানত রেখেছ, তুমি তোমার মাহবুবকে হেফাজত করো, আমি আমার চিন্তা করি না, মুঝকো মেরা ফিকির নেই হে, তেরে মাহবুব কা ফিকির। তুমি আপনি মাহবুব কো সোচো, আল্লাহ তোমার মাহবুবকে কি করবে সেটা চিন্তা করো, আমার চিন্তা না। এজন্য শায়ের বলতেছেন লাকাদ কুনতা নবিয়ান মা খলিলিনা ফালাম ইউহরাক বিনারিন নামরুদিয়াল সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নমরুদের অগ্নিকুণ্ডেও নবী হিসেবে ছিলেন, আপনার উপস্থিতির কারণে অগ্নিকুণ্ড ঠান্ডা হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। এগুলো তো বুঝার বিষয় আছে, এগুলো তো বুঝার বিষয় আছে। নবীদের নবুয়ত, রসুলদের রেসালত, এগুলো পূর্ব নির্ধারিত, অবধারিত। অতএব যদি কেউ বলে এত বৎসর পর নবী হয়েছেন, এটা কুফরি কথা। এমনি তো কুকুর বিজে গেছে আরো ফাখানার টাঙ্গিতে, মনে থাকবে? আকীদা মজবুত রাখতে হবে। এইসব দরবার
আকিদার পরিশুদ্ধির জন্য প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আসলে আকিদা শিখতে হবে, আকিদা শিখে সেই মতে আমল করতে হবে। আকিদা শুদ্ধ না হলে ধর্মকর্ম বেকার। অনেক কথা বললে অনেক কথা আছে, এইভাবে বাধ্য হয়ে আমরা বলতে হচ্ছে, যেন আমাদের লোকগুলো সংশোধন হয়ে যায়, আমাদের লোকগুলো যেন বিভ্রান্ত না হয়। স্কুলে যে পড়তে এসেছে তাকে শিক্ষকে পড়াবেন, ঠিক কিনা? ও রাকাল ছেলেকে পড়ায় না, পড়ায় রাকাল ছেলে গুলু সারায়। যেগুলো আমাদের তরিকতভুক্ত, আমাদের সুন্নি আকিদার অন্তর্ভুক্ত, তারা যেন পথভ্রষ্ট না হয়, গোমরা না হয়, বিপদগামী না হয়, তারা যেন সরল পথে অবিচলিত থাকে, সেটা চিন্তা করা আমাদের ইমানই দায়িত্ব। এই জন্য বললাম আজ মাইজবানদারি শ্রোতাধারার এক প্রাণকেন্দ্র শাহ আমানত রহমতুল্লাহ, সেই উরুষ আজকে গৌসুল আজম মাইজবানদারির সিলসিলাভুক্ত যারা আছে তারা এদিক সেদিক নড়াচড়া করলে হবে না, আপন কাজে কি মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাথর আমাকে শিখিয়েছে, পাথর যেভাবে শক্ত আমি আমার ইমান আকিদার উপর সেরকম শক্ত থাকতে হবে। মাটি আমাকে শিখিয়ে দিয়েছে যত জুলুম নির্যাতন হোক না কেন আমি সহনশীল ধৈর্যশীল হতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার শারীরিক অবস্থা ভালো না, আপনারা গত বছর যেরকম দেখেছেন আমার শারীরিক অবস্থা সেরকম নাই। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সাথে কিছু সময় দেন, যেন এই দিন মজহাবের কিছু খেদমত করার সুযোগ পাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের হাজিরি কবুল করুন, প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। সিলসিলার মাশায়েখ কেরামের বুজুর্গানে দ্বীনের আদর্শের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।